দেখছো বন্ধুরা আমি আজ আমার বাগানবিলাস বাগানের মধ্যেই রয়েছি দেখো কত ফুল হয়েছে আমার এই গাছগুলিতে বোগেন বিলিয়ায় মাস অনুযায়ী পরিচর্যা ও এর প্রতিস্থাপন কখন পুনিং করবো এইসব সম্বন্ধে অনেক ভিডিও আমি আপলোড করেছি তোমরা যারা এখনো দেখো আমার চ্যানেলটি খুলে সমস্ত ভিডিওগুলি দেখে নিতে পারো এতে আশা করি বাগান বিলাস সম্বন্ধে তোমাদের অনেক অভিজ্ঞতা সঞ্চার হবে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, আমার এত সুন্দর ফুল কিভাবে কেয়ার করলে ফুলগুলি ঝরবে না তোমরা দেখছ বন্ধুরা নবপল্লব চ্যানেল আর আমি সঙ্গে অঞ্জনা রায় বন্ধুরা তোমরা এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ এই ফুলগুলি বেশি দিন টেকানোর জন্য আমাদের প্রাথমিক করতে হবে গাছের টবে জল দিতে হবে আমরা বাগান বিলাসের ক্ষেত্রে কি করি যখন ফুল আসছে না বা কম ফুল আসছে তখন গাছটি টানে রাখি অর্থাৎ জল কম দিই গাছ বেঁচে থাকার জন্য যেটুকু জল দরকার সেইটুকুই দিই এখানে কিন্তু উল্টোটা করতে হবে গাছে ফুল থাকলে জল পর্যাপ্ত পরিমাণে দিতে হবে সবসময় টবের মাটি মশ্চার রাখতে হবে তবে টবে যাতে জল না দাঁড়িয়ে যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে অর্থাৎ ওয়েল ড্রেনেজ টপ ওয়েল ড্রেনেজ মাটি তৈরি করতে হবে সেই জন্য প্রথমে মাথায় রাখতে হবে ফুল এলেই গোড়ার মাটি মশ্চার রাখতে হবে মাটি শুকোলে নিয়মিত জল দিতে হবে দ্বিতীয় পদক্ষেপ হিসাবে যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো গাছের খাবার আমরা কিন্তু অলরেডি ফুল আসার আগে গাছগুলিতে দিয়ে রেখেছিলাম গাছগুলিতে মিক্সড খাবার প্রয়োগ করেছি এবং কি কি খাবার প্রয়োগ করেছি সেটা ভিডিওতে বলেও দিয়েছি এবং এখন যখন গাছ ভর্তি ফুল দেখতে পাচ্ছি সেই সময় দাঁড়িয়ে আমরা গাছে কি খাবার প্রয়োগ করব। এই অবস্থায় কিন্তু কোনো তরল খাবার গাছের গোড়ায় প্রয়োগ করব না আমরা যদি ফুল থাকা অবস্থায় বাগান বিলাস গাছে তরল খাবার প্রয়োগ করি তাহলে যে সমস্যাটা চোখের সামনে দেখতে পাবে সেটা হচ্ছে প্রথমতই ফুলগুলোই সহজে গাছ থেকে ঝরে পড়বে দ্বিতীয়ত হবে এই যে নতুন নতুন কলিগুলি যে গাছে আসছে এই বার্ডসগুলো যে আসছে এগুলি ঠিকমতো পরিস্ফুটিত হবে না এই বার্ডসগুলি কালো কালো হয়ে ঝরে পড়ে যাবে এটা একটা সাইড এফেক্ট হয় বাগান বিলাসের ক্ষেত্রে যখন প্রথম ফুল হয়ে আবার নতুন নতুন ফুল আসে তখন যদি আমরা তরল খাবার গাছের গোড়ায় দিই তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যদি বাগান গাছের বেশি ফ্লাওয়ারিং নিতে চাই তবে ফুল থাকার সময় কোনো তরল ফার্টিলাইজার দেব না যেটা আমরা বাগানিরা করে থাকি গাছে তরল খাবার প্রয়োগ করে থাকি অনেক সময় যাদের গাছে এখন ফুল আসেনি তারা কিন্তু ডিফলিউশন পদ্ধতি প্রয়োগ করো অর্থাৎ পাতাগুলি যাতে ঝরে যায় গাছ থেকে সেই ব্যবস্থাটা করো সেই জন্য জল খুব কম দাও গাছটাকে শুকিয়ে রাখো শুকিয়ে রাখলে জল কম দিলে দেখবে জল না দেওয়ার ফলে পাতাগুলি হলুদ হয়ে আস্তে আস্তে ঝরে যাবে বা তুমি সম্ভব হলে এইভাবে গাছ থেকে পাতাগুলি রিমুভ করেও দাও রিমুভ করে দিতে পারো এইভাবে এর ফলে তোমার যে নতুন নতুন শাখা পোশাকাগুলি বের হবে সেগুলি সমস্তটাই ফুল হবে তখন পাতা কম হবে ও ফুল বেশি হবে দেখো আমার এই গাছগুলি পাতা ঝরে পড়ার পর কীরকম কচি কচি বাটসে ভরে গেছে এইগুলি দশ দিনের মধ্যে গাছ ভর্তি ফুলে পরিণত হবে তোমরা এখন প্রশ্ন করতে পারো ফুল থাকা সময় আমরা তাহলে কী সার প্রয়োগ করবো এখানে বলবো ফুল থাকার সময় তোমরা পটাশ গলার জল পটাশ গোলা জল ব্যবহার করতে পারো সেটা রাসায়নিক হোক বা জৈব হোক এবং দ্বিতীয়ত আমি যে মিক্সড খাবারটা বলেছিলাম যেমন সিউড গ্যানিউল সমুদ্র শৈবাল সেটা সমস্ত ফার্টিলাইজারের দোকানে পাওয়া যায় কালেক্ট করে নিতে পারো সিউড গ্যানিউল সিঙ্গেল সুপার ফসফেট ও পটাশ এবং তার সঙ্গে এপসম সল্ট এই চারটি উপাদানকে সম পরিমাণে একত্রিত করে সমপরিমাণে নিয়ে মেশাও তার থেকে এক চামচ করে তোমার বুগেনবেলিয়া গাছে টবে যদি তোমার আট দশ ইঞ্চি টব হয় এক চামচ দেড় চামচ করে দিতে পারো কিন্তু কোন অবস্থায় ফুল থাকাকালীন গাছে তরল সার প্রয়োগ করবে না আমরা অনেক সময় কি করি সবজি পচা জল খোল পচা জল আমাদের বানানো থাকে গাছের গোড়ায় ব্যবহার করে থাকি কিন্তু বাগান বাগানবিলাস গাছে ফুল থাকাকালীন এই সবজি পচা জল বল বা খোল পচা জল অ্যাভয়েড করবে কোনো রকমভাবে প্রয়োগ করার চেষ্টা করবে না বন্ধুরা এটা ছিল প্রধানত আজকের ভিডিওর যেখানে আমি বোঝাতে চেয়েছিলাম ফুল ফোটার পর বাগানবিলাস গাছে কি কেয়ার করলে ফুলগুলো অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে তাহলে তোমরা এই চারটি টিপস প্রয়োগ করো অর্থাৎ সঠিক জল প্রয়োগ করবে সঠিক খাবার তরল বাদে যে খাবারগুলি বললাম প্রয়োগ করো যাদের ফুল আসেনি তারা ডিফলিউশন করতে পারো অর্থাৎ পাতাগুলি রিমুভ করতে পারো বা নিজে নিজে পাতা যাতে ঝরে পড়ে সেই ব্যবস্থা জল কম দিয়ে করতে পারো আর চতুর্থত গাছগুলি পোখর সানলাইটে এটা আমি আগেও অনেকবার তোমাদের অনেক ভিডিওতে বলেছি পোখর সানলাইট তোমার বাড়ির যে স্থানে সব থেকে বেশি রোদ পড়ে সেই জায়গায় বুবেন বিলিয়াকে দিন রেখে দাও পোখর সানলাইটে রাখবে ম্যাক্সিমাম রোদই এই গাছ পছন্দ করে এইভাবে যাদের গাছে অলরেডি ফুল এসে গেছে বা যাদের গাছে এখনো ফুল আসেনি সবাই এইভাবে কেয়ার করে যাও দেখবে কিছুদিনের মধ্যেই তোমাদের বাগান সুসজ্জিত হয়ে উঠেছে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এইভাবে তোমরা নবপল্লবের সাথে থাকো পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এখানেই রাখলাম তোমরা ভালো থেকো ধন্যবাদ